আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঘন কালো স্বাস্থ্যোজ্জ্বল একরাশ চুল কে না চায় বলুন? কিন্তু শুধু চাইলেই তো আর হবে না, যে কোনো জিনিস চেয়ে পাওয়ার জন্য একটু তো পরিশ্রম করতেই হবে। স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর একরাশ চুল পেতে হলে চুলের প্রপার টেক কেয়ার করতে হবে। তার জন্য মাথার স্কাল্প এবং চুল নিয়মিত পরিষ্কার করা, সঠিকভাবে চুল আঁচড়ানো, একটা ভালো মানের তেল দিয়ে মাথার স্কাল্পে অন্তত সপ্তাহে একদিন ভালোভাবে ম্যাসাজ করা এবং মাঝে মাঝে একটা ভালো হেয়ার প্যাক ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যেটা চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে সহায়তা করবে, চুলের গোড়া মজবুত করবে এবং চুলে একটা সিল্কি ভাব নিয়ে আসবে। মোট কথা, চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে এই হেয়ার প্যাকটি। তো হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি চলে এসেছি আমার ছাদ বাগানে, কারণ হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি আমার ছাদ বাগান থেকে কিছু উপাদান সংগ্রহ করব। প্রথমেই আমি আমার জবা ফুল গাছ থেকে একটা জবা ফুল তুলে নিলাম। জবা ফুল স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে সহায়তা করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। তারপর আমি চলে আসলাম আমার মেহেদি গাছের কাছে। মেহেদি গাছ থেকে আমি কিছু মেহেদি পাতা তুলে নিব। মেহেদি পাতা মাথার স্কাল্পের খুশকি দূর করে, চুলের রুক্ষতা দূর করে, চুলের গোড়া মজবুত করে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে। এর সাথে আমি কিছু অ্যালোভেরার পাতাও নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা মাথার স্কাল্পের ড্যামেজ দূর করার পাশাপাশি চুলের গোড়ায় পুষ্টি যোগায়, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। ছাদ বাগান থেকে উপকরণগুলো নিয়ে আমি চলে আসলাম ঘরে। আর এর সাথে আমি আরও এক চামচ পরিমাণ মেথি ভিজিয়ে নিয়েছি। মেথি চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলকে কন্ডিশন করে। এছাড়াও আমি আরও নিয়েছি একটা লেবু, একটা ডিম আর একটা পাকা কলা। আমি ডিমের শুধু সাদা অংশটাই ব্যবহার করব। এবার আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে আমি আরও একটা উপকরণ পরে অ্যাড করেছি যেটা বলা হয়নি, আর সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজের রস নতুন চুল গজাতে সহায়তা করে। এছাড়া আপনাদের হাতের পাশে আরও যে উপকরণগুলো থাকবে যেটা চুলের জন্য উপকারী, সেটাও আপনারা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। যেমন আমলকি, হরতকি, বহেরা, শিকাকাই এগুলোও দিতে পারেন। এই হেয়ার প্যাকটি আপনি আপনার চুলে মাঝে মাঝে অ্যাপ্লাই করতে পারেন। স্কাল্পে এবং ফুল হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। মাসে অন্তত একবারও যদি এই হেয়ার প্যাকটি ব্যবহার করা যায় তাহলেও চুলের কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভ হয়। চুল পড়া কমে গিয়ে নতুন চুল গজায়, চুলের গোড়া মজবুত হয়, মাথা থেকে খুশকি দূর হয়ে যায়। এছাড়াও চুলের যাবতীয় সমস্যার সমাধান করে এই হেয়ার প্যাকটি আপনাকে দিতে পারে সুস্থ সুন্দর ঝলমলে একরাশ চুল। আর সেই সাথে আমি যে হোমমেড তেলটা ব্যবহার করি তার রেসিপির লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।